হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সবাই ফেসবুকে ইনকাম নিয়ে খুব ব্যস্ত এবং অনেক ক্রিয়েটর তারা ফেসবুকে ইনকাম করে থাকেন। রিসেন্টলি আপনার অনেকের ফেজে এই স্টাইলটা চলে আসছে, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কেন আপনাকে ফেসবুক সাধারণত এই স্টাইলটা দিয়ে থাকে এবং এই ভাইলেশনটা আপনি কীভাবে রিমুভ করতে পারবেন। 100% সলিউশন দিব আমি আজকে। আপনি যদি এই রুলস মোতাবেক কাজ করেন তাহলে আপনি আপনার মনিটাইজেশন ব্যাক পাবেন। অনেকেই জানে না কিভাবে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট রিমুভ করে। আমি আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে সমাধান দিব। আপনি যদি এই রুলস অ্যান্ড কন্ডিশন মেনে কাজ করেন তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন ব্যাক পাবেন এবং কখনোই আপনার ফেজে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসবে না। মোস্ট অফ ইউজার তারা জানে না কেন সাধারণত ফেসবুক এই স্ট্রাইকটা তাদেরকে দিয়েছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। আজকের ভিডিওতে আমি তা ফিক্স করে দিব এবং আপনাকে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং আপনিও রিমুভ করতে পারবেন আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই স্ট্রাইকটা। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেট বোঝানোর জন্য। লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, মোস্ট অফ ইউজার এই স্ট্রাইকটা ফেসবুক তাদেরকে দিয়েছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। কেন ফেসবুক এই স্ট্রাইকটা আপনাকে দিয়েছে এবং কি করলে আপনি এই স্ট্রাইকটা রিমুভ করতে পারবেন, জাস্ট এ ফিউ ক্লিকস। ফিউ ক্লিকের মধ্যে আপনি কিন্তু আপনার এই স্ট্রাইকটা রিমুভ করতে পারেন। এক, আপনাকে সাধারণত ফেসবুক এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কেন দিয়েছেন। আপনি আপনার ফেজে ডুপ্লিকেট কন্টেন্ট ইউজ করেছেন যার কারণে ফেসবুক আপনাকে এই স্ট্রাইকটা দিয়েছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। অর্থাৎ আপনি যে কোনো ফেসবুক পেজ বলেন বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে আপনি ভিডিও ডাউনলোড করে আপনি পুনরায় আপনার পেজে আপলোড করেছেন, যেই কারণে ফেসবুক আপনাকে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট স্ট্রাইকটা আপনার ফেসবুকে দিয়েছে। আপনি খুব ইজিলি এই স্ট্রাইকটা রিমুভ করতে পারেন। আপনি আপনার পেজে থাকা সকল থার্ড পার্টি কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট, আপনি কারো কাছ থেকে, যদি এটা ফটো হতে পারে, ভিডিও কিংবা আপনার পোস্ট হতে পারে, আপনি যদি কারো ফেস থেকে কপি করে পুনরায় আপনার পেজে আপনি আপলোড করেন তাহলে এই স্ট্রাইকটা ফেসবুক দিয়ে থাকে। সো এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট রিমুভ করার জন্য আপনাকে প্রথমত আপনার ফেসবুক পেজ থেকে কপিরাইট কন্টেন্টগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে এবং আপনি ডিলিট করে দেওয়ার পরে আপনি অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করতে পারবেন। অ্যান্ড অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার ফেজটি অ্যাকোরেট কিনা এবং অবশ্যই একটা লাইনে থাকতে হবে। আপনি যদি আপনার ফেজে ব্যতিক্রম ভিডিও আপলোড করেন, ধরুন আপনার আপনার ফেজে সব টাইপের কন্টেন্ট আপলোড করেন, তাহলে ফেসবুক কখনোই আপনার এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট রিমুভ করবে না। কারণ হচ্ছে ফেসবুক পার্টনার প্রোগ্রাম মনিটাইজেশন পলিসির মধ্যে তারা মেনশন করেছেন আপনার ফেজ অবশ্যই অ্যাকোরেটলি থাকতে হবে এবং অবশ্যই অরিজিনালিটি অফ কন্টেন্ট হতে হবে যেটা একমাত্র আপনি ক্রিয়েট করছেন। যদি এই ধরনের অ্যাকোরেট থাকে আপনার ফেজে তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন ব্যাক পাবেন এবং এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বর্তমান সময়ে এতটাই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, দেয়ার ইজ মেনি মেনি ইউজার স্ট্রাগলিং উইথ দ্যাট স্টাইল। সো এই স্ট্রাইকটা একমাত্র রিমুভ করার প্রধান কারণ হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজ থেকে সকল ধরনের কপিরাইট কন্টেন্ট ডিলিট করে আপনি আপনার ওন কন্টেন্ট ব্যবহার করতে থাকুন এবং ভিডিও আপলোড করতে থাকুন, দেখবেন আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। দুই, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পেজের মনিটাইজেশন ইজিবিলিটি আছে কিনা। যেমন ধরুন আপনার বর্তমান পেজে মনিটাইজেশন ব্যাক পাওয়ার জন্য আপনার 10,000 ফলোয়ার এবং লাস্ট 60 ডের মধ্যে আপনার 6 লাখ ওয়াচ টাইম থাকতে হবে, তাহলেই আপনি মনিটাইজেশন পাবেন। এবং আপনি অবশ্যই চেক করে দেখবেন আপনার পেজের ক্রাইটেরিয়া, অবশ্যই চেক করে দেখবেন আপনার মনিটাইজেশন ইজিবিলিটি আছে কিনা। 10,000 ফলোয়ার এবং লাস্ট 60 ডের মধ্যে আপনাকে 6 লক্ষ ওয়াচ টাইম থাকতে হবে, তবেই আপনি আপনার মনিটাইজেশন ব্যাক পাবেন। আমি জাস্ট তাদের মনিটাইজেশন পলিসি জাস্ট পুরো পড়ে বুঝতে পারলাম যে ফেসবুক আসলে সাধারণত যেটা বলেছে যে আপনার পেজে অ্যাকোরেট কন্টেন্ট থাকতে হবে। আপনার যদি কোনো নিউজ পেজ হয় অবশ্যই আপনাকে নিউজ থাকতে হবে আপনার পেজে এবং আপনার ক্যাটাগরি যদি কোনো মিডিয়া হয় অবশ্যই মিডিয়া অ্যাক্টিভিটিস থাকতে হবে। আপনার চ্যানেল যদি কোনো কমেডি হয় বা এন্টারটেনমেন্ট
এই ক্যাটাগরি মোতাবেক আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে, তবেই আপনি ফেসবুকে মনিটাইজেশন ব্যাক পাবেন। আর আপনি যদি ব্যতিক্রম কন্টেন্ট ইউজ করেন আপনার ফেজে, তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। ফেসবুক এটা ক্লিয়ার করে দিয়েছে যে ইউ ক্যান ইউজ থার্ড পার্টি কন্টেন্ট ফ্রম ইউর ফেস, অবশ্যই ইউ মাস্ট ইউজ ইউর ওন কন্টেন্ট। ওন কন্টেন্ট ব্যবহার করলে আপনি মনিটাইজেশন পাবেন, এনি টাইম আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিবে। আপনি এই মোতাবেক আপনি কাজ করতে থাকুন, আই বিলিভ ইট যে আপনি মনিটাইজেশন ফিরে পাবেন। আপনি আপনার ফেজের যে ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই আপনি সেগুলো ফুলফিল আপ করুন, এবং আপনি আপনার কন্টেন্ট নিয়ে কাজ করতে থাকুন, অবশ্যই অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে থাকুন, সাকসেস আপনাকে দৌড়া দিবে। আই থিঙ্ক ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।